রয়েছে, সহিহ বুখারীর অন্য অন্য জায়গায় বা সহিহ মুসলিমও রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, সুনানের কিতাবাদিত রয়েছে। ইয়া মাশারান নিসা, হে নারীদের দল, হে মহিলারা, তাসাদ্দাকনা, তোমরা দান খায়রাত করো। ফাইন্নি অরিতু কুন্না বা ফাইন্নি রায়তু কুন্না আকসার আহলিন নার, তো এরকমভাবে হাদিস রয়েছে। আমাকে দেখানো হয়েছে বা আমি দেখেছি তোমাদেরকে যে জাহান্নামে তোমরাই সংখ্যাগরিষ্ঠ, তোমাদের সংখ্যা বেশি, পুরুষদের তুলনায় মহিলারাই বেশি জাহান্নামে। তখন সাহাবী মহিলাদের একজন জিজ্ঞেস করলেন, ওয়ালেমা ইয়া রাসূলুল্লাহ, কেন মহিলারা কেন বেশি জাহান্নামে? রাসূলুল্লাহ বলেছেন, তুকসারনা লানা ওয়া তাকফুরনা আলাশি, তোমরা বেশি বেশি লানতান করো, উত্তেজিত হয়ে যাও, হ্যাঁ গালমন্দ করা, তারপরে কটু কথা বলা, হ্যাঁ এসব মহিলার আবেগই বেশি, যার ফলে তাতে শুরু করে দেয়। যারা যত আবেগী তারা বেশি গালমন্দ করা, একটু ছেলেমেয়েরা দুষ্টামি করলে তাদেরকে লানতান করা শুরু করে, গালমন্দ শুরু করে, বকাবকি শুরু করে, তোমরা বেশি তুকসেনার লানত করে থাকো। একটা ছেলে বেশি দুষ্টামি করলে কি বলে, মর মর, তুই মরিস নি, হ্যাঁ হয়তো আছাড় খেয়ে পড়েছে, তো এইসব। অথচ মরে গেলে অথবা আহত হইলে কষ্ট পাবে, কিন্তু এরকম কথা আবেগে বলে ফেলে, এরকম বলা উচিত নয়। ওয়াতাকফুরনাল আশির, আর তোমরা স্বামী এবং স্বামীর ঘরের যারা রয়েছে, আশির স্বামী এবং স্বামীর নিকট আত্মীয়, স্বামীর বাবা মা শ্বশুর শাশুড়ি মহিলার, এদের নাশুকরি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ প্রকাশ মানে কৃতজ্ঞতা প্রকাশ করো না। একটুতেই এই ঘরে এসে শান্তি পেলাম না, জীবনে কোনোদিন সুখ শান্তি হলো না, এখানে এসে আমার ভালো হলো না, নসিবটাই আমার খারাপ, এসব কথা বলে ফেলে। সারা জীবন যদি লাউ আহসান আহসান তাই ইলাইহিন্না দাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা জীবন যদি তাদের সাথে এহসান করো, খুব ভালো ব্যবহার করেছো, খুব ভালো আচরণ করেছো, অধিকাংশ সবার না এটা, বা সবাই রাগ করবেন না, অনেকেই ভালো আছেন মাশাআল্লাহ, অনেকে অনেক পুরুষ চাইতেও ভালো আছেন। সারা জীবন যদি স্বামী শ্বশুর শাশুড়ি ভালো আচরণ করে, আর একটু যদি কখনো কষ্ট পেয়ে যায় তো চট করে বলে দিয়ে থাকি, হ্যাঁ কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা, মা রায় তো হ্যাঁ মিনকে খায়রান কাত, জীবনে কখনো ভালোই পেলাম না, আমার ভালো হলো না। তারপরে সে হাদিসে লম্বা অংশ রয়েছে, তোমাদের দিনে ত্রুটি রয়েছে আর তোমাদের জ্ঞান বুদ্ধিতে ত্রুটি রয়েছে, ভালো ভালো জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান মানুষকে তোমরা চট করে আকৃষ্ট করে দিতে পারো, মনকে কেড়ে নিতে পারো, ফিতনা বড় ফিতনা, অনেক জ্ঞানী মানুষ এই নারী ফিতনায় সর্বনাশ হয়ে গেছে, আল্লাহ হেফাজত করেন সবার। আর দিনের ত্রুটি, দিনের ত্রুটি হচ্ছে যে প্রতি মাসে কয়েকদিন মাসিক ঋতু অবস্থায় থাকেন, যার ফলে সালাত আদায় করতে পারেন না আর সিয়াম পালন করতে পারেন না, সিয়ামগুলি কাজা করতে হয় রমজান মাসের সিয়াম হইলে, আর জ্ঞান বুদ্ধির কমজোরির কারণে, দুর্বলতার কারণে আপনার, আল্লাহ রাব্বুল কোরআনকে নিয়ে বলেছেন যে সাক্ষীর ক্ষেত্রে মহিলা দুজনের সাক্ষী সমান একজন পুরুষ, এই বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। যাই হোক, হাদিস অন্য জায়গায় লম্বা রয়েছে, সেই দিকের বেশ কিছু কথা বলি ফেললাম, বা প্রায় কথাগুলি চলে এসছে। রাসূলুল্লাহ তাদেরকে ওয়াজ উপদেশ দিলেন এবং সাদকা দান খায়রাত করতে বললেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে সাদকা করো বেশি বেশি, ফরজ ওয়াজিব আদায়ের পরে জাহান্নাম থেকে বাঁচার গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে দান খায়রাত কর, ইত্তাকুন নার ওয়া লা বিশিক্কি তামারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রসিদ্ধ আছে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে আত্মরক্ষা করো, যদিও খেজুরের
একটা টুকরো দিয়ে একটা অংশ দিয়ে হয়, কিছুই নেই, একটা খেজুর অংশ রয়েছে, ওইটুকু দান করো। ফাজালাত আল মারআতু তুলকিল কুরতা ওয়াল খাতাম ওয়া বিলালুন ইয়াখুযু ফি তারাফি সাওবিহি, তখন মহিলারা নিজের কানের দুল কুরত দুল ওয়াল খাতাম আর হাতের আংটি নিক্ষেপ করতে শুরু করেছে, খুলে দুল খুলে আর আংটি খুলে দিতে শুরু করেছে। সেই সময় বেলাল রাজিয়াল্লাহ তাআলা তার কাপড়ের যে চাদরের এক কিনারা সম্প্রসারিত করেছিলেন সামনে, যাতে করে যারা দান খায়রাত করবে সেই চাদরে দিয়ে দেয়। এই ছিল হাদিস। এ হাদিস থেকে আমরা জানতে